নীলকন্যা। অনেক দূরের একটি জঙ্গলে অনেকগুলো পাখি বাস করত। এই জঙ্গলের সব পাখি অনেক পরিশ্রমী ও সৎ ছিল। এই জঙ্গলের একটি টুনি তার তিন সানাকে নিয়ে বাস করত। তারা তিনজন ছিল অনেক বেশি চালাক ও পরিশ্রমী বুদ্ধিমান। টুনিও তার তিন সানাকে নিয়ে জঙ্গলের সবাইকে সাহায্য করত। আর সে জঙ্গলে এক অলস কাক বাস করত। আর সে ছিল বেশ অলস এবং সে সারাদিন ঘুমাত। একদিন মিষ্টিটিয়ে টুনি ফাঁকির বাসায় আসলো এবং টুনি ফাঁকিকে বলল, টুনি, আমি কিছুক্ষণ আগে বাদলের কাছে গিয়েছিলাম। বাদল ভাইয়া আমাকে বলল কিছুক্ষণ পর আমাদের জঙ্গলে অনেক জোরে জোরে বৃষ্টি হবে। এখনো আমরা আমাদের বাড়ি তৈরি করিনি। আর টুনি, তুমি যদি গিয়ে জঙ্গলের সকল পাখিকে একত্রিত করো আর সকল পাখিকে বলো যে যার মতো করে নিজের ঘর তৈরি করতে, যেন বৃষ্টির দিনে আমাদের কোনো সমস্যা না হয়। চলো মিষ্টিটি, আমরা জঙ্গলের সকল পাখিকে একত্রিত করি আর ওদের বলি যে কিছুদিনের মধ্যে আমাদের জঙ্গলে অনেক জোরে বৃষ্টি হবে। আর এখন থেকে যদি আমরা নিজেরা নিজেদের বাড়ি তৈরি না করি, তাহলে তো বৃষ্টির দিনে আমাদের বিস্ত হবে। তারপর টুনি ফাঁকি আর মিষ্টি দিয়ে জঙ্গলের সকল ফাঁকিকে একত্র করার জন্য চলে গেল। আর অল্প কিছুক্ষণের মধ্যেই মিষ্টিটিয়েও টুনি ফাঁকি জঙ্গলের সকল ফাঁকিকে একত্রিত করল। মিষ্টিটিয়ে, কি হয়েছে, আমাদের ডাকলে কেন? সকল পাখি, আমার কথা মন দিয়ে শুনো। কিছুদিনের মধ্যে আমাদের জঙ্গলে অনেক জোরে বৃষ্টি হবে। আর এখনো আমরা যে আমাদের পাকা ঘর তৈরি করিনি, আমি তোমাদের এই জন্য ডেকেছি যে আমরা যেন যে যার মতো করে নিজ নিজ পাকা ঘর তৈরি করে ফেলি, না হলে বৃষ্টির দিনে আমাদের বিস্ত হবে। হ্যাঁ মিষ্টিটিয়ে, তুমি একদম ঠিক বলেছ। আমাদের নিজের পাকা ঘর তৈরি করে নেওয়া উচিত, না হলে বৃষ্টির দিনে আমাদের যে বিস্ত হবে। তো সকল পাখি চলো, আমরা আমাদের পাকা ঘর তৈরি করার জন্য লাকড়ির জোগাড় করি, আর সে লাকড়ি দিয়ে আমরা আমাদের পাকা ঘর তৈরি করতে পারবো। আর তখনই অলস কাক মনে মনে বলল, এই জঙ্গলে অনেক বেশি বৃষ্টি হয়, আর এখন আমার কষ্ট করে লাকড়ি জোগাড় করতে হবে, আর তা দিয়ে ঘর তৈরি করতে হবে, না হলে আগের বছরের মতো আমাকে আবারও বৃষ্টিতে ভিজতে হবে। আহারে, আমি এই কাজ কিভাবে করি? আরে হ্যাঁ, আমি এক কাজ করি, যখন সকল পাখির লাকড়ি জোগাড় করে নেবে, আমি রাতে কোনো এক পাখির বাসায় গিয়ে লাকড়ি চুরি করে নেব, আর সেই লাকড়ি দিয়ে আমি আমার পাকা ঘর তৈরি করে নেব। পরিশ্রম করার চাইতে এটাই অনেক ভালো। ফাকিরা, আমি তোমাদের সাথে লাকড়ি কুড়াতে যাচ্ছি না। ফাঁসের জঙ্গলে আমার এক মামাজি আছে, যার অনেক বড় লাকড়ির দোকান আছে। আমার মামাজি আমাকে বেশি করে লাকড়ি দিবে, এই জন্য আমি তোমাদের সাথে আর লাকড়ি কুড়াতে যাচ্ছি না। মা, আমি যতটুকু জানি তোমার ওই রকম কোনো মামা নেই যার লাকড়ির দোকান আছে। তুমি বাসায় চলো, আমি তোমাকে সব কথা খুলে বলতেছি। তারপর অলস কাক চলে গেল তার বাসার দিকে, আর জঙ্গলের সব পাখি গেল লাকড়ি কুড়ানোর জন্য। মা, এবার তো আমরা দুজনে বাসায় চলে আসলাম, এখন বলো তোমার ওই রকম কোনো মামা যার লাকড়ির দোকান আছে। আমার এই রকম কোনো মামা নেই যার লাকড়ির দোকান আছে, ওইটা তো অন্য পাখিদের সামনে মিথ্যে বলেছিলাম। আমার মাথায় একটা আইডিয়া এসেছে, যখন সব পাখিরা লাকড়ি জোগাড় করে নেবে, আমি রাতে যে কোনো পাখির বাসায় গিয়ে লাকড়ি চুরি করে নিয়ে আসব, আর সেই লাকড়ি দিয়ে আমি একটি বড় পাকা বাড়ি তৈরি করে নিব, যার কারণে আমার অনেক পরিশ্রম কমে যাবে। মা, তুমি প্রত্যেকবার চুরি করো আর শেষে ধরাও পড়ে যাও, আর এবার যদি ধরা পড়ো তাহলে আমাদের আবারও বৃষ্টিতে ভিজত হবে, মনে থাকে যেন। অলস কাক তার সানার কথা শুনলই না, আর সে বসে বসে অন্য পাখিদের লাকড়ি কিভাবে চুরি করা যায় সেই চিন্তা করতে লাগলো। তারপর সূর্য পশ্চিম দিগন্তে অস্ত্র যেতে লাগলো। আস্তে আস্তে কিছুক্ষণ পর রাত ঘনিয়ে আসলো। আবার তোর লাকড়ি জোগাড় করা হয়ে গেল, আকাশের কোনো বর্ষা নেই, কখন যে বৃষ্টি শুরু হয়ে যায়, আমি আমার পাকা ঘর তাড়াতাড়ি করে তৈরি করে ফেললি। টুনি যেই মাত্র বাড়ি তৈরি করার কাজ শুরু করতে যাবে, ঠিক তখনই টুনি পাখি দেখতে পেল তার লাকড়ির মধ্যে ফোকা ধরে গেছে।
আরে আমার লাকড়িতে তো পোকা ধরে গেছে, আমি যদি এই লাকড়ি দিয়ে বাড়ি তৈরি করি তাহলে তো বৃষ্টির সময় আমার পাকা বাড়ি ভেঙে যাবে। আমি এই লাকড়ি দিয়ে কখনোই পাকা বাড়ি তৈরি করব না। এখন তো অনেক রাত হয়ে গেছে, খুব সকালে উঠে আমাকে আবার নতুন করে লাকড়ি কুড়াতে হবে। এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তারপর রাত হয়ে গেল, অলস কাক টুনি পাখির বাসার দিকে গেল লাকড়ি চুরি করার জন্য। আরে বাহ, টুনি পাখি তো বেশি লাকড়ি কুড়িয়েছে, এ লাকড়ি দিয়ে আমি আমার পাকা ঘর তৈরি করে ফেলবো। টুনি পাখির ঘুম ভাঙার আগে লাকড়িগুলো আমার বাসায় গিয়ে রেখে আসি, আর যখনই সকাল হবে আমি আমার ফাঁকা বাড়ি তৈরি করা শুরু করে দিব। অলস কাক এইটা জানতো না যে টুনি পাখির লাকড়িতে পোকা ধরেছে। অলস কাক টুনি পাখির লাকড়ি নিয়ে তার বাসায় চলে আসলো। তারপর সকাল হয়ে গেল, টুনি পাখির ঘুম ভাঙলো। আরে এটা কি হলো, আমার লাকড়ি কোথায় চলে গেল? মনে হয় রাতে অনেক জোরে বাতাস হয়েছিল যার কারণে আমার লাকড়ি এদিক ওদিক উড়ে গেছে। যাক কোনো সমস্যা নেই, পোকা ধরা লাকড়ি আমার কোনো কাজেই আসতো না, আর আমার এখন তো নতুন করে লাকড়ি কুড়িয়ে আনতে হবে। যাই তাড়াতাড়ি চলে যাই। চলো, সকাল হয়ে গেছে, আমরা দুজনে মিলে লাকড়ি দিয়ে আমাদের একটি ফাঁকা বাড়ি তৈরি করে ফেলি। তারপর অলস কাকার সানা মিলে ঘর তৈরি করা শুরু করে দিল। একদিন পর কাকার সানা মিলে বাড়ি তৈরি করে ফেললো, ততক্ষণে বাকি পাখিরাও তাদের নিজ নিজ বাড়ি তৈরি করে ফেললো। আর এইদিকে টুনি পাখি তার জন্য লাকড়ি দিয়ে একটি ফাঁকা ঘর তৈরি করে ফেললো। তারপরে দিন বৃষ্টি শুরু হয়ে গেল, প্রবল বেগে বাতাস বইতে শুরু করলো, চারদিকে গাছের ডালপালা ভাঙতে শুরু করলো, জঙ্গলের সব পাখিরা তাদের নিজ নিজ বাড়িতে আরামে থাকতে লাগলো। আর এইদিকে অলস কাকের বাড়ি বৃষ্টির কারণে যে কোনো সময় ভেঙে যেতে পারে, কারণ সে ফোকা দ্বারা লাকড়ি দিয়ে বাড়ি তৈরি করেছিল। দেখো এবার আমি তোমাকে বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে নিয়েছি, টুনি পাখির লাকড়ি চুরি করে যে পাকা বাড়ি তৈরি করেছি সেটা তো সে এখনো জানে না। আমি বলেছিলাম না এবার তোমাকে বৃষ্টিতে ভিজতে দিব না। আর যখনই অলস কাক বড় বড় কথা বলতে শুরু করলো, তখনই প্রবল বাতাসের কারণে বাড়ি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। অলস কাক আর তার ছানা বৃষ্টিতে ভিজতে লাগলো। মা, এটা বানিয়েছো তোমার ঘর? এ বাড়ি কত কাঁসা বানিয়েছো জানো? বৃষ্টির কারণে ভেঙে পড়ে গেল। আমি তো এ বাড়ি অনেক মজবুত করে বানিয়েছি, জানি না কেন যে ভেঙে গেল। মা, তুমি না বলেছিলে এবার আমাকে বৃষ্টিতে ভিজতে দিবে না? তারপর অলস কাকার তারছানা বৃষ্টিতে ভিজতে লাগলো। একটা সময় অনেক বেশি ঠান্ডা লাগার কারণে অলস কাক মারা গেল, আর তারছানা অন্য পাখির বাসায় চলে গেল। এই গল্প থেকে আমরা এই শিক্ষাটা পাই যে কখনো চুরি করা উচিত নয়।